हेलो स्टूडेंट। तो आज के तुम्हारे पढ़ाबो आर्टिफिशियल रेस्पिरेशन। আর্টিফিশিয়াল রেসপিরেশন কি জিনিস? আর্টিফিশিয়াল রেসপিরেশন মানে মনে রাখবে এমন একটা জিনিস যেখানে আমার রেসপিরেটরি ব্রিদিং বন্ধ হয়ে গেছে, আমার অক্সিজেন ইনহেল কার্বন ডাইঅক্সাইড এক্সহেল বন্ধ হয়ে গেছে, আমার শ্বাস প্রশ্বাস পুরো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মাসেল এখনো অ্যাক্টিভ আছে, আমার হার্ট অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তাহলে কি, তাহলে আমার মাসেল আর হার্ট যেহেতু অ্যাক্টিভ আছে, আমরা যেহেতু মাসেলের থ্রুতেই কাজ করাবো। আমি ফার্স্ট দিনে একটা কথা বলেছিলাম, যখন আমাদের ব্রিদিং বন্ধ হয়ে যায়, আমাদের ব্রিদিং আর চলে না, তখন আমাদের একটা মাসেল অ্যাক্টিভ থাকে, একটা মাসেল না, রাইট, দুটো মাসেল, একটা ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল মাসেল। এই দুটো মাসেলের জন্য আমরা আবার আবার নর্মাল ব্রিদিং এ ফিরে আসতে পারি, আবার আমরা শ্বাস নিতে পারি, আমাদের যে ব্লক হয়ে গেছিল সে ব্লকটা আবার কাটিয়ে উঠতে পারি, আমরা আবার মৃত্যু থেকে ফিরে আসতে পারি, এরকম অবস্থা। যদি কোনোদিন কোনোদিন কেউ ল্যাবরেটরিতে যদিও দেখবে না, আমরা নিজে দেখে এসেছি, যেটা হচ্ছে ইঁদুর বা মাইস, ঠিক আছে, এদেরকে পুরো ক্লোরোফর্ম শুকিয়ে নিলাম, ক্লোরোফর্ম শুকিয়ে নেওয়ার পরে মোটামুটি অ্যানাস্থেশিয়া হয়ে গেল, অ্যানাস্থেশিয়া হয়ে যাওয়ার পর অনেক সময় কি হয়, এতটাই ডিপ্রেশনে চলে যায় পিএনএস, যে একটা টাইম হচ্ছে পুরো ব্লক হয়ে যায়, মানে আর মানে হার্টও টাইম দেখে মনে হয় যে ব্লক হয়ে যায়, মতো শ্বাস নেয় না, একদম ব্রিদিং পুরো বন্ধ হয়ে যায়। সেই মাউথ টু মাউথ ব্রিদিং, মানে ওদের তো আর মাউথ টু মাউথ একদম লাগে, ব্রিদিং করলে মরে যাবে, ঠিক আছে, তাহলে কি ওদেরকেও মাউথ টু মাউথ মানে দেওয়া হয়, ব্রিদিং দেওয়া হয়, যার জন্য আস্তে আস্তে ওরা আবার নর্মাল ব্রিদিং করে ফিরে আসে, আবার বেঁচে ওঠে। ওকে, আর্টিফিশিয়াল রেসপিরেশন মানে আমি কারোর ব্রিদিং প্রসেসটাকে আবার চালু করছি, যাতে সে নর্মাল লাইফে নর্মাল ভাবে আবার ব্রিদিং নিতে পারে, মৃত্যু থেকে বেঁচে নর্মাল লাইফে আসতে পারে, এরকম ব্যাপার। ওকে, তো আর্টিফিশিয়াল রেসপিরেশন আমি কোন কোন কারণে নিতে পারি, যদি আমি ডুবে গেছি, তারপরে ডুবে গেছি, জল খেয়ে নিয়েছি, আমার লাংসে অনেকটা জল চলে গেছে, ঠিক আছে, তার জন্য ইলেকট্রিক কোন আমি শক পেয়েছি, কারেন্টের তারে হাত দিয়ে দিয়েছি, শক পেয়ে গেছি হতে পারে। আর কি করতে হতে পারে, কোনো সাফোকেশন হয়েছে, অনেকের অ্যাস্থমা পেশেন্ট থাকে, অনেকে স্মোকিং এর জন্য সাফোকেশন হয়, অনেকে গাঁজা ফাজা খেয়ে নিয়েছে, সাফোকেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে, অনেকে গুমোট ঘরের মধ্যে আছে, অনেকে একসঙ্গে পার্টি ফার্টি করছে, সাফোকেশন হতে পারে, এরকম হতে পারে। আরো ধরো কোনো সময় কোনো প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে নাচতে নাচতে ধুলো বালি এত খেয়ে গেছে যে সাফোকেশন হয়ে গেছে, এরকম হতে পারে। রেসপিরেটরি প্যারালিসিস হয়ে গেছে, রেসপিরেটরি প্যারালিসিস মানে ঠিকঠাক মতো আমাদের ইয়েগুলো কাজ করছে না, ঠিকঠাক মতো আমাদের ব্রিদিং যে এক্সচেঞ্জ হওয়া গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিকঠাক মতো কাজ করছে না, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কো ডায়ালেশন এগুলো কিছু হচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে, রেসপিরেটরি প্যারালিসিস চলে পজিশনে চলে গেছে একদম পুরো। কি কি করা উচিত? এই যে দেখছি আমাদের প্রিকশন কিছু কিছু নেওয়া উচিত, মানে আমরা প্রিকশনই কিছু কিছু জিনিস নিয়ে তবে গা আমরা আর্টিফিশিয়াল রেসপিরেশনের মেথডে ঢুকতে পারবো। প্রিকশন আছে কিছু কিছু, যেমন প্রিকশন, যদি ধরো কাউকে দেখলে এরকম, যার এরকম অবস্থা চলে এসেছে যে জল ডুবে গেছিল, বা যার ইলেকট্রিক শক লেগেছে, বা রেসপিরেটরি প্যারালিসিস হয়ে গেছিল, বা কোনো কারণে সে সাফোকেশনের মধ্যে পড়ে গেছে, তার হঠাৎ করে রেসপিরেটরি মানে হঠাৎ করে তার ব্রিদিং বন্ধ হয়ে গেছে, কি করবে, দেখার সঙ্গে সঙ্গে তার যদি তার জামা কাপড়টাকে একটু লুজ করে দেবে, টাইট ক্লথ থাকলে ওটাকে একটু লুজ করে দেবে। সেকেন্ড কি করবে, তা পেশেন্টকে একটু পায়ের তলায় একটু ঘষবে, হাতে ঘষবে, যাতে ওর ওয়ার্ম থাকে, একটু ওয়ার্ম থাকে, পায়ের তলায় ঘষে সব থেকে বেশি ওয়ার্ম ফিল বেশি করবে। ওকে, রাফ করবে সবসময়, রাফ করে করে যাতে ও একটু ওয়ার্ম থাকে, কেননা পেশেন্ট ঠান্ডা হয়ে গেলে খুব মুশকিল, ওয়ার্ম থাকলে বডিতে আমাদের কি ইলেকট্রিক্যাল প্রেশার মেনটেন থাকবে, ইলেকট্রিক্যাল ব্যালেন্স মেনটেন থাকবে। আর কি করা উচিত, আর যদি ওর মুখ দিয়ে কোনো গ্যাজা উঠে যায়, স্রোত কোনো গ্যাজা উঠে যায়, গ্যাজাটাকে ওটাকে পরিষ্কার করে দেবে। নোজ, নাক যদি নাক দিয়ে যদি কোনো হচ্ছে কোনো রকম কোনো মিউকাস বেরিয়ে যায়, মানে যে নাক দিয়ে জল পড়া বলি, ওটাকে পরিষ্কার করে দিতে হবে। ওকে, আর যদি রকম কোনো দেখতে পাই যে কোনো কিছু
উল্টো পাল্টা জিনিস লেগে থেকে আছে পুরো একটু পরিষ্কার করে দিতে হবে। আর কি আর দেখতে হবে যেন ফ্রেশ এনভায়রনমেন্টে থাকে, মানে কারোর এরকম ব্রিদিং প্রবলেম হয়েছে তার পাশে 10 জন গিয়ে দাঁড়িয়ে আছে এরকম যেন না হয়, তাকে ফ্রেশ এয়ারে রাখতে হবে যাতে ও নর্মাল ব্রিদিংটা নিতে সুবিধা হয়, যখনই ফিরে আসুক আবার হচ্ছে নর্মাল প্রসেসে। ওকে, তো নর্মাল ফ্রেশ এয়ারে রাখতে হবে, ফ্রেশ অ্যাটমসফিয়ারে ওকে রাখতে হবে। চারটে টেকনিক আছে এই আর্টিফিশিয়াল রেসপিরেশনের, একটা হচ্ছে স্ক্যাপাস টেকনিক, হোলগার নেলসন মেথড, সিলভেস্টার টেকনিক, মাউথ টু মাউথ রেসপিরেশন। মাউথ টু মাউথ রেসপিরেশন অনেকেই দেখেছো, প্রচুর বইতেও দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, স্ক্যাপাস মেথড ফার্স্ট যেটা হচ্ছে আমি বলছি সেটা হচ্ছে আমাদের স্ক্যাপাস মেথড। স্ক্যাপাস মেথডে কি হয়, স্ক্যাপাস মেথডে যদি আমি জায়গাটা দেখাই তোমরা, আমি একটু এই পিপিটিটা দিয়ে দেবো, একটু দেখে দেখে পড়ে নেবে, মোটামুটি জিনিসটা মনে রাখলে নিজেরা লিখতে পারবে, কোনো অসুবিধা হবে। ভালো করে দেখো স্ক্যাপার্স মেথড কি জিনিস। স্ক্যাপার্স মেথড মানে মনে রাখবে যে আমি পেশেন্টের একদম কোমরে বসবো, মানে পেশেন্টটাকে উপর করে শুয়ে দেবো, সোজা ভাবে শোয়াবো না, উপর করে পেশেন্টটাকে শুয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি পেশেন্টটাকে উপর করে শুয়ে দিয়েছে, ঠিক আছে। উপর করে শুয়ে দেওয়ার পরে কি করেছে, তার ওপর এবার আস্তে আস্তে সে হচ্ছে তুমি বসতেও পারো, তুমি তার উপরে হচ্ছে বসতেও পারো বা সাইডেই বসতে পারো। সাইডে বসে কি করবে, সাইডে বসে এই যে দেখছে আমার লয়েন পজিশন, মানে আমাদের ফ্রন্টে থাকে অ্যাবডোমেন, এটা হচ্ছে লয়েন পজিশন, লয়েন মাজা টাইপের বলতে পারো, মাজা বা কোমর যেটাকে আমরা বলি অবভিয়াসলি। ওখানে বসলাম, বসার পরে কি করব, আমাদের ফিঙ্গার থাম, আমাদের থাম ফিঙ্গার আছে থাম, ঠিক আছে, আমাদের সবকটা ফিঙ্গারই একসঙ্গে রাখবো, কিন্তু থাম ফিঙ্গার যেটা আছে থাম ফিঙ্গারটা দেখতে পাচ্ছি, থাম ফিঙ্গারের ইম্পর্টেন্স খুব বেশি। দু জায়গায় একদম খুব ভালো করে রেখে কি করব, ফরওয়ার্ড, দেখো লেখা আছে সুইং ফরওয়ার্ড ফ্রম নিস, সুইং ফরওয়ার্ড ফ্রম নিস মানে দেখো এ হচ্ছে বসে আছে, তারপরে দেখো এখান থেকে উঠে গেছে, মানে কি চাপ দিচ্ছে কোমরে, এখানে চাপ দিচ্ছে, চাপ দিলে কি হবে, কোমরে এখানে যখনই ও চাপ দেবে, কোমরে চাপ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হচ্ছে এক্সপ্রেশন হবে, মানে শ্বাস বেরিয়ে যাবে আস্তে আস্তে। এই যে কোমরে যখনই 2 সেকেন্ডের জন্য চাপ দিচ্ছে, 2 সেকেন্ডের সরি চাপ দিচ্ছে, 2 সেকেন্ডের জন্য ওর এক্সপ্রেশন স্টার্ট হয়ে যাবে, এটা মনে রাখো, 2 সেকেন্ডের জন্য এক্সপ্রেশন স্টার্ট হয়ে যাবে। আবার যখন ও হচ্ছে ব্যাক করে বসে যাবে, মানে আগে প্রথম পজিশনের মধ্যে বসে যাবে, ফার্স্ট পিছিল বসেছিল, তারপরে কি করলো, তারপরে ও চাপ দেওয়ার জন্য উঠে একটু ওখানে হালকা উঠলো, তারপরে কি, তারপরে আবার বসে গেল, কেন পুরোপুরি চাপ দিয়ে বসে রাখলে খালি এক্সপ্রেশনই হবে, ইন্সপিরেশন হবে না। তাহলে আমার কি চাপ দিচ্ছি যখন, তখন এক্সপ্রেশন হচ্ছে, এই পজিশনটা এক্সপ্রেশন হচ্ছে, এই পজিশনটাই ইন্সপিরেশন হচ্ছে আবার, ঠিক আছে। ওকে, বুঝতে পারলাম আমরা। ইন্সপিরেশন 3 সেকেন্ডের জন্য স্টেবল থাকে, দেখো লেখাই আছে এখানে 3 সেকেন্ড, এক্সপ্রেশন 2 সেকেন্ডের জন্য থাকে। কেরম করে আমরা করব, মাজার উপরেও বসতে পারি, মাজার সাইডেও বসতে পারি, যে কোনো রকম বসে কি করব, বসে জাস্ট এরকম করে বলা, দেখবে ডক্টররাও বলে, অনেক সময় নার্সরাও বলে, শুনতে হবে 1 2 1 2 3, 1 2 1 2 3, মানে 1 বসলাম, বসে 1 2 আবার প্রেস করলাম, 1 2 3 বলে চলে আসলাম। ওকে, তো এরকম করে হচ্ছে মনে রাখতে হবে, এরকম করে হচ্ছে পরিষ্কার হচ্ছে এরকম করে খুব ভালো করে। এটা হচ্ছে আমাদের কি মেথড, এই মেথডটার নাম হচ্ছে আমাদের বলা হয়, যেটা হচ্ছে আমাদের স্ট্যাফার্স মেথড বলা হয়, ঠিক আছে। এই পজিশন যেটা শুয়ে আছে উপর করে, এই উপর করে শুয়ে থাকাকে বলা হচ্ছে প্রন পজিশন, এটা কিন্তু ও হচ্ছে সোজাভাবে শুয়ে নেই, এটা উপর হয়ে শুয়ে আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রন পজিশন। এই জন্য এটাকে অনেক সময় নাম দেওয়া হয় প্রন প্রেশার মেথড, মানে যেহেতু উল্টো করে শুয়ে একদম কোমরের এখানে প্রেশার দেওয়া হচ্ছে, এই জন্য এটাকে অনেক সময় বলা হয় প্রন, PRONE, প্রন প্রেশার মেথড। ওকে, নেক্সট কি, হোলগার নেলসন মেথড। হোলগার নেলসন মেথডে কি আছে খুব ভালো করে দেখবে। আচ্ছা, স্ক্যাপার্স মেথডে কিছু কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা বলে দিই, তাহলে সুবিধা হবে। স্ক্যাপার্স মেথডে মনে রাখবে এটা খুব সিম্পল মেথড, কেন সিম্পল ভাবে আমরা করতে পারছি জিনিসটা, যদি কারোর লাংস বা অ্যাবডোমেনে জল চলে যায় তাহলে সেটাকে আমরা বার করতে সুবিধা হবে, কারণ উপর করে শুয়ে দিয়েছি তো বার করতে সুবিধা হবে সেখান থেকে জল চলে গেলে। ওকে, তাহলে কেউ যদি ড্রাউনিং পজিশন থেকে চলে আসে তাহলে ওই প্রসেসটা খুব বেটার, স্ক্যাফল্ড মেথডটা, এই মেথডটা নাকি যেমন শুরু করে নিয়ে
আর কি সুবিধা আছে? আর যদি কারোর থোরাক মানে যদি কারোর রিব ইনজুরি থাকে, ঠিক আছে, বুকের পাঁজরে যদি ইনজুরি থাকে তাহলে তাহলেও সুবিধা, কিন্তু যদি কারোর অ্যাবডোমেনে ইনজুরি থাকে তাহলে এই হচ্ছে প্রসেসটা করা যাবে না, মানে এই যে স্ক্যাপার্স প্রসেস, এই প্রসেসটা করা যাবে না। কারণ যদি অ্যাবডোমেনে ইনজুরি থাকে, মানে অ্যাবডোমেনে ইনজুরি থাকলে আমি প্রেস করলে এমনি মানে ফুটে যাবে একদম পুরো, মানে ভগবান এমনি ডাকছিল তারপরে আরো আরো মানে মানে প্রসেসটাকে ফাস্ট করে দিচ্ছে আর কি, বুঝলি তো? এ হচ্ছে অবস্থা। আর এরপরে কি আছে, হোলগান নেলসন মেথড। হোলগান নেলসন মেথডে কি করতে হয়, খুব ভালো করে দেখবে রুগীর যে আছে বা যে পেশেন্ট থাকবে তার মাথার কাছে আমি গিয়ে বসবো, আমি কমফোর্টেবল যেরকম করে খুশি আমি বসে পড়বো, ঠিক আছে। মেনলি হচ্ছে আমাদের যদি হাঁটু গেড়ে বসতে পারি তো খুব ভালো, কারণ হাঁটু গেড়ে বসলে আমাদের কি আমরা অ্যাক্সেস করতে পারবো সবকিছু, ওর পজিশনটাকে ওর হাত পাকে আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে, কি করতে হবে এখানে, এইখানে মনে রাখবে হোল আমাদের হোলগাল মেনশন মেথডে কি করতে হয়, শুয়ে দিয়ে ফার্স্ট দেখছি এখানে কি করছে, এই যে দেখছি এইখানে আমাদের একদম পিঠ পিঠ পজিশন, ঠিক আছে, মানে আমরা যদি বলি আমাদের রিবস আছে যেখানে আমাদের পাঁজর আছে তার ঠিক উল্টো দিকে পিঠ পজিশন, পিঠের দিকে একদম ওখানে আমি প্রেস করব, আরাম করে এরকম করে প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে কি হবে, যখনই আমি হচ্ছে ওকে এরকম করে প্রেস করব, প্রেস করার সঙ্গে সঙ্গে ওর এক্সপিরেশন স্টার্ট হয়ে যাবে, ওর কি হবে এক্সপিরেশন স্টার্ট হয়ে যাবে। আর যদি এক্সপ্রেশন স্টার্ট এরকম করে হলো, আর এক্সপ্রেশন স্টার্ট এরকম ধরো এরকম করে প্রেস করলাম তারপরে আস্তে এক্সপ্রেশন স্টার্ট হচ্ছে, তারপরে কি করব, ওর দুখানা হাত এরকম করে ধরবো, দেখো দুখানা হাত ধরেছে, এদিকে হাত ধরেছে, এদিকে হাত ধরেছে, হাত ধরার পরে কি করছে, ওকে ধরে একটু তুলছে, ওকে ধরো দেখো নর্মালের থেকে একটু বেশি উপরের দিকে তুলেছে, মানে মাথাটাকে উপরের দিকে তুলছে, কেন যাতে ইন্সপিরেশন হয়। যখন বসে ছিল, বসে যখন হচ্ছে ফার্স্ট কি করলো, ফার্স্ট ফার্স্ট যে কন্ডিশনটা ছিল ফার্স্ট কন্ডিশনে কি করলো, ব্যাক প্রেস করলো, ওকে, সেকেন্ড কন্ডিশনে কি করলো, হাত ধরে সেকেন্ড কন্ডিশনে হাত ধরে ধরে তুলে দিলো, থার্ড কন্ডিশনে কি হলো, ওর ইন্সপিরেশন শুরু হলো। তাহলে এক্সপিরেশন ইন্সপিরেশন একই ভাবে হচ্ছে, মানে একই প্রসেসে হচ্ছে, ওকে। তাহলে আমার কি সুবিধা, এই প্রসেসটা ইন্সপিরেশন এক্সপিরেশন মানে করা যাচ্ছে। আর তারপরে কি করব, আবার ওকে শুয়ে দেবো, দেখো 4 নম্বর পজিশনে ওকে আবার শুয়ে দিলাম, 5 নম্বর পজিশনে আবার ব্যাক প্রেস করব, ঠিক আছে, 5 নম্বর পজিশনে আবার ওকে ব্যাক প্রেস করব, সেম প্রসেস। ইন্সপিরেশনের জন্য টাইম পাবে 3 সেকেন্ড, এক্সপ্রেশনের জন্য টাইম পাবে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, এই ফার্স্টটা হবে 2 সেকেন্ডে, এটা হবে 2 সেকেন্ডে, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার এই 3 নম্বর পয়সা, এটা হচ্ছে এটা হয়ে যাবে ইন্সপিরেশনটা 3 সেকেন্ডে। ওকে, সেম প্রসেসে আমরা কি করে করব, 1 2 3 1 2, আগেরটা ছিল 1 2 1 2 3, এবারটা কি করব, 1 2 3 প্রেস করলাম, আবার হচ্ছে উঠিয়ে নিলাম, ঠিক আছে, 1 2, এরকম করে হচ্ছে পয়সাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে খুব সুবিধা হবে। এই প্রসেসে কি সুবিধা আছে, এই প্রসেসে সুবিধা হচ্ছে আমার মনে রাখবে, যদি কারোর অ্যাবডোমেনে ইনজুরি থাকে, ঠিক আছে, যদি কারোর অ্যাবডোমেনে ইনজুরি থাকে পেটে পেটের পজিশনে, তাহলে এই প্রসেসটা সম্ভব। আগেরটা অ্যাবডোমেনে ইনজুরি থাকলে সম্ভব হচ্ছিল না, কিন্তু এটাই সম্ভব, ওকে। কিন্তু কারো যদি থোরাক্সে মানে যদি আমার বুকের পাঁজর বা পিঠের দিকে হচ্ছে আমার যদি ইনজুরি থাকে তাহলে এই প্রসেসটা সম্ভব না। এই প্রসেসটা আরো সুবিধা কি, ইন্সপিরেশন এক্সপিরেশন একসঙ্গে হচ্ছে, তাহলে ভেন্টিলেশনের প্রসেসটা খুব ভালো, ভেন্টিলেশনের প্রসেসটা এই এটাই খুব ভালো, ওকে, এটা মনে রাখবে। এরপরে কি আছে, সিলভেস্টার মেথড। সিলভেস্টার মেথডে কি হয়, সিলভেস্টার মেথডে মনে রাখবে এইখানের পজিশনটা একটু ভুল দেখিয়েছে, সিলভেস্টার মেথডের পজিশনটা একটু ভুল দেখিয়েছে, সিলভেস্টার ফার্স্টটা এটা এইখানটা ঠিক নেই, দাঁড়া এই প্রসেসটা দেখো যেটা আছে এটা ঠিকঠাক আছে, এটা কি দেখাচ্ছে, এই যে সিলভেস্টার মেথড আছে, এই সিলভেস্টার মেথডে কি করা হয়, যদি আমি এইখানে হাত দুটোকে কি করছে, দেখে বলতো হাত কোনো একটা হচ্ছে কি করছে, ওর মাথাটাকে মাথা আর ঘাড়ের কাছে বালিশ দিয়ে দেওয়া হচ্ছে,
কি সুবিধা, ও ভালো করে শুতে পারবে, আরামে কমফোর্ট শুতে পারবে। শুয়ে কি করবে, এই ওর দুটো হাত ধরে এরকম করে টানবে, দুটো হাত ধরে ওর কি করবে এরকম করে পুরোপুরি টানবে। টানলে কি হবে, যখনই ওর আর্ম ধরে এরকম করে টানছি আমি, ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন ইন্সপিরেশন শুরু হচ্ছে। এই যে আর্ম ধরে ওকে যখন এরকম করে টানছি, তখন আমার ইন্সপিরেশন শুরু হচ্ছে। আবার দেখো ওর আর্ম দুটো নিজে ওর চেস্টের কাছে নিয়ে আমি আবার প্রেস করছি, মানে ওর আর্ম দুটোকে একবার টানছি, আর একবার ওর আর্ম দুটোকে নিয়ে গিয়ে আমি চেস্টের কাছে গিয়ে রেখে দিচ্ছি, রেখে প্রেস করছি। মানে এই ফার্স্ট প্রসেসটাই শুরু হলো ইন্সপিরেশন, সেকেন্ডটাই হয়ে গেল এক্সপিরেশন, ঠিক আছে। ফার্স্টটা হয়ে গেল ইন্সপিরেশন, ফার্স্টটা আমি হাত ধরে পুরো টেনে নিয়ে চলে এসেছি দেখো পজিশনটা, আর তারপরে হাত দুটোকে একসঙ্গে জড়ো করে ওর চেস্টের কাছে নিয়ে গিয়ে প্রেস করছি, তখন হয়ে গেল আমার এক্সপিরেশন। ওকে, সেম ইন্সপিরেশন হয় 3 সেকেন্ডের জন্য এখানে, এক্সপিরেশন হয় এখানে 2 সেকেন্ডের জন্য। অ্যাডভান্টেজ কি, বোথ ইন্সপিরেশন এক্সপিরেশন একসঙ্গে হচ্ছে, ভেন্টিলেশনের প্রসেসটা খুব ভালো তাহলে। ওকে, আর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, যদি ও ড্রাউনিং অবস্থায় পাওয়া যায়, মানে যদি জলে ডুবে অবস্থায় পাওয়া যায়, তাহলে ওর লাংসে বা অ্যাবডোমেনে যদি জল পড়ে যায়, তাহলে এই পজিশনে জল বার করা সম্ভব না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আর কি, এইটা করার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ে, একা করা সম্ভব না, একটা অসুবিধা আছে। আর যদি ওর রিব ফ্র্যাকচার বা থোরাক্সে কোনো ফ্র্যাকচার থাকে, তাহলে এই পজিশনে ওকে এনে কাজ করানো সম্ভব না, এই মেথডটা ইউজ করা যাবে না। ওকে, এরপরে আছে মাউথ টু মাউথ মেথড। মাউথ টু মাউথ মেথডে কি করা, কি করতে হবে, ফার্স্টেই বলেছি মুখে কোনো গ্যাজেবল হলে ওটা পরিষ্কার করে দিতে হবে, নোজ থেকে কোনো মিউকাস হলে ওটাকে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিয়ে কি করতে হবে, খুব ভালো করে দেখো, কি করতে হবে, ওর নাক দুটো যেটা আছে নাক দুটোকে চেপে ধরতে হবে, এক হাত দিয়ে ওর নাক দুটোকে চেপে ধরতে হবে, ঠিক আছে, আর এক হাত দিয়ে ওর যে হচ্ছে মানে কি বলবো, জ পজিশন আছে, মানে যা বলতে পারি মুখে মুখটাকে এই যে, এই যে এরকম করে টেনে টেনে থাকতে হবে, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ, এই যে নাকটাকে চেপে ধরে আছে আর মুখটাকে এরকম করে টেনে ধরে আছে, ধরে দিয়ে তারপরে এরকম হাওয়া তুমি এরকম করে একদম পুরো ফুল অফ নিজে ব্রিদিং নিয়ে নিজে ইনহেল করে তার মধ্যে, তারপরে ওকে হচ্ছে এরকম করে ফুল অফ এয়ার হচ্ছে দিতে হবে, ভালো করে দিতে হবে। তাহলে কি হবে, ওর ইন্সপিরেশন শুরু, ইন্সপিরেশনের জন্য ওর মাসেল গুলো যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো কাজ করতে শুরু করবে, ইন্সপিরেশন স্টার্ট। তারপরে কি হবে, আবার মুখ এবার হচ্ছে ব্লো করে, হাওয়াটা ব্লো করে মুখে ব্লো করে আবার ছেড়ে দেবে, মুখটা সরিয়ে নিয়ে আসবে, তখন কি হবে এক্সপ্রেশন স্টার্ট হয়ে যাবে। তাহলে ফার্স্ট ইন্সপিরেশন হচ্ছে, তারপরে এক্সপ্রেশন হচ্ছে। ওকে, কি সুবিধা, ইন্সপিরেশন এক্সপ্রেশন একসঙ্গে অ্যাক্টিভ আছে, তাহলে সব থেকে বেস্ট মেথড এটাই। কেন সব থেকে বেস্ট মেথড, কারণ ইন্সপিরেশন এক্সপ্রেশন খুব ফাস্ট হচ্ছে, আর আমি হাওয়াটা অনেকটা বেশি দিতে পারছি, কারণ ভেন্টিলেশনের প্রসেসটা আরো জোরদার হচ্ছে, ঠিক আছে। আর কি, আর মনে রাখবে যে ইন্সপিরেশন এক্সপিরেশন যদি খুব ফাস্ট হয়, তাহলে পেশেন্টের হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ খুব ফাস্ট হবে, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ ফাস্ট হলে ও খুব তাড়াতাড়ি রিকভারি করবে, খুব তাড়াতাড়ি রিকভারির চান্স বাড়ে। এই জন্য এটাকে বলা হয় মাউথ টু মাউথ যেটা হচ্ছে মেথড, সেটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড, সব থেকে বেস্ট মেথড এটাকেই বলা হয়। ওকে, আচ্ছা চলো, আজকে আর্টিফিশিয়াল এক্সপ্রেশনটাই খালি পড়ালাম, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবে, আমি পরের দিন হচ্ছে যেটা তোমাদের ক্লাস আছে পরের দিন যে ক্লাসটা, ওই ক্লাসটা আমি তোমাদের ভিডিওতে ক্লাস নেবো, কোনো পুরো আমাদের পুরো রেসপিরেটরি সিস্টেমে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, চলো, বাই বাই।